বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনালী প্রজন্মের শেষ মহানায়ক মান্না। তো অনেকে বলে থাকে যে আজকে মান্নার ক্যারিয়ারের এই পিছনে কিন্তু কাজী হায়াতের একটা হিউজ অবদান আছে। তো এই কথাটা কিন্তু বলতে দ্বিধা নেই যে কাজী হায়াত কিন্তু মান্নাকে এক ধরনের অডিয়েন্স তৈরি করে দেয় ওই টাইমে, সেই 1991 থেকে, সেই দাঙ্গা সিনেমার পর থেকে। এ কথাটা কিন্তু বলতে দ্বিধা নেই, কিন্তু 1984 থেকে 1991 পর্যন্ত এই যে দীর্ঘ 7টা বছর মান্না দ্বিতীয় শ্রেণীর নায়ক, তো মান্নাকে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে কিন্তু কাজী হায়াত একা পারতো না। এখানে কিন্তু অনেকেরই অবদান আছে, স্পেশালি মোস্তফা আনোয়ার সহ, আর যার নামটা না বললেই নয়, মানে মান্নার ক্যারিয়ার তার অবদান এক্স্যাক্টলি আজকে ভোলার মতো নয়, কিন্তু আমরা কিন্তু সব জায়গায় তার নামটা নিই না। বেসিক্যালি অনেকে বলে যে কাজী হায়াত এবং মনতাজুর রহমান আকবরের পৃষ্ঠপোষকতায় আজকে মান্নাকে আমরা এমনভাবে স্মরণ করি যে সোনালী প্রজন্মের মহানায়ক হোক কিংবা বিগেস্ট সুপারস্টার। কিন্তু আজকে চম্পার কথা কয়েকজনে বলে, আপনি কি জানেন একজন মান্নার ক্যারিয়ারে চম্পার অবদান ঠিক কতটুকু? তো আজকে আমি স্পেশালি সেই টপিকস নিয়ে কথা বলবো যে আজকে আমরা একজন দ্বিতীয় শ্রেণীর নায়ক থেকে মান্নার আজকে এই যে একক নায়কের যাত্রা এবং তার ক্যারিয়ারে এক্স্যাক্টলি চম্পার অবদান ঠিক কতটুকু, আজকে সেই টপিকস নিয়ে আমি আমার গোটা ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। কাজী হায়াত মান্নাকে দিয়ে একাধিক কালজয়ী সিনেমা নির্মাণ করে মান্নাকে আলাদা এক ধরনের দর্শকপ্রিয়তা তৈরি করে দিলেও মান্নার যে একক নায়ক হওয়ার জার্নিতে কিন্তু চম্পার অবদান স্পেশালি কোনোদিনও ভোলার মতো নয়। 1991 মান্না যখন একক নায়ক হিসেবে মান্নার যখন যাত্রা শুরু, তো এই ব্যাপারে কিন্তু চম্পার হাত রয়েছে সবচেয়ে বেশি, এটা কিন্তু আপনাদের মানতেই হবে। 1984 থেকে 1991 পর্যন্ত মান্না কিন্তু বেশ কিছু সিনেমাতে কাজ করেছে, তবা, যন্ত্রণা, বাপবেটা 420, ছোট বউ সহ একাধিক সিনেমা। তো স্পেশালি যন্ত্রণা ব্যতীত মান্না কিন্তু সবগুলো সিনেমাতেই কিন্তু মান্না ছিলেন সাপোর্টিং ক্যারেক্টার। এবং মান্না কিন্তু 1986 কিন্তু চম্পার সঙ্গে একটা সিনেমাতে কাজ করার সুযোগ হয় মান্নার। তো সে সিনেমার নাম ছিল নিষ্পাপ এবং বেসিক্যালি যে সিনেমার হিরো হিরোইন ছিলেন আলমগীর এবং চম্পা, এবং একটা ক্যারেক্টার প্লে করেছিলেন এই সিনেমাতে জসিম, একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তো ওই সিনেমাতে কিন্তু একটা গানে রেহেনা জলির স্বামীর ক্যারেক্টার প্লে করেছিলেন মান্না। তো একটা ছোট সিকোয়েন্স ছিল মান্নার, যেহেতু চম্পার সঙ্গে মান্নার এটা প্রথম সিনেমা, কিন্তু নায়ক নায়ক হিসেবে কিন্তু মান্না চম্পার ওইটা প্রথম সিনেমা ছিল না। 90s শুরুর দিকে ইলিয়াস কাঞ্চন এবং চম্পা তখন ঢালিউডের একটা রীতিমতো একটা ট্রেন্ডিং জুটি, একটা সুপার ডুপার হিট জুটি। তো এমন সময় কিন্তু মোস্তফা কামাল আনোয়ার, তিনি কিন্তু চম্পার বিপরীতে মান্নাকে একটা সিনেমাতে কাস্ট করেন, যে সিনেমার নাম ছিল কাশেম মালার প্রেম। তো চম্পা কিন্তু ওই দিন এই সিনেমাটা কাজ নাও করতে পারতো, যেহেতু মান্না একজন রাইজিং স্টার, নতুন তারকা। তো চম্পা যেহেতু তখন একটা হিউজ স্টারডম, তিনি একজন জনপ্রিয়তার এক তুঙ্গে থাকা নায়িকা, তো তখন কিন্তু তিনি সেদিন মান্নার সঙ্গে এই সিনেমাতে কাজ করতে নাও জানাতে পারতো। তো আমরা দেখেছি আমাদের ঢালিউড হোক, বলিউড হোক, পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এমনটা হয়েছে যে নতুন কোনো রাইজিং স্টারকে নিয়ে কিন্তু কোনো সুপার ডুপার হিট নায়িকা কিন্তু কাজ করেনি। চম্পা কিন্তু ওই দিন স্পেশালি না বলতে পারতো, কিন্তু চম্পা সেদিন না বলেনি, চম্পা রাজি হয়েছিলেন মান্নার বিপরীতে কাশেম মালার প্রেম সিনেমাতে কাজ করতে। তো দেখেন ফোকধারার একটা সিনেমা 1991 আবু তাহেরের মন মাতানো গান এবং একটা দুর্দান্ত মেকিং মোস্তফা আনোয়ারের, রীতিমতো বক্স অফিসে সুপার ডুপার হিট দিয়ে বেরিয়ে গেল কাশেম মালার প্রেম। এবং এই সিনেমায় কিন্তু ঢালিউডে মান্নার বর্তমান, অতীত, ভবিষ্যৎ এবং একক নায়ক হিসেবে মান্নাকে কিন্তু একটা শক্ত জায়গা তৈরি করে দেয় মোস্তফা কামাল আনোয়ারের কাশেম মালার প্রেম। মান্না চম্পা জুটি তখন রীতিমতো সুপার ডুপার হিট হয়ে গেল এবং আমরা এতদিনের একজন দ্বিতীয় সারির নায়কের পেলাম এক প্রথম, এক নতুন রূপ। মানে যে ছেলেটাকে আমরা এতদিন দ্বিতীয় সারির, তৃতীয় সারির নায়ক হিসেবে দেখতাম, আজকে আমরা প্রথম একক নায়ক হিসেবে তাকে দেখলাম তার এক নতুন রূপ। এই ছবির বক্স অফিস সফলতা দেখে অশোক ঘোষ, শাহ আলম, কিরণ, মনতাজুর রহমান, আকবরের মতো সুপার ডুপার হিট নির্মাতারা তখন এই জুটির দিকে যুক্ত থাকলেন এবং এই জুটিকে নিয়ে একের পর এক সিনেমা বানাতে থাকলেন। মোস্তফা আনোয়ার এর পরেও কিন্তু এই জুটিকে নিয়ে আরও একটা সিনেমা বানায় অন্ধপ্রেম, যে সিনেমাটাও কিন্তু ছিল রীতিমতো বক্স অফিসে সুপার ডুপার হিট। এরপর কিন্তু আর এই জুটির জয়রথ আর থামানো গেল না, একের পর এক এই জুটি কিন্তু সিনেমা করতে থাকলো। চম্পা তখন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ কমিয়ে দিল এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ কমিয়ে চম্পা রীতিমতো মান্নার সঙ্গে জুটি বেঁধে একের পর এক কাজ করতে লাগলো এবং সফলতা পেতে থাকলো আশাতীতভাবে। মানে একজন নতুন তারকা, তিনি একজন রাইজিং স্টারকে নিয়ে তিনি কাজ করছেন এবং প্রতিটা সিনেমায় কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে, রীতিমতো কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। 7 বছর সাইড নায়ক থাকা একজন মান্না হয়ে গেল প্রথম সারির একজন ব্যস্ততম তারকা, রীতিমতো অবাক করা ব্যাপার। এতদিনের একজন যে নায়ক মান্না, তাকে ডিরেক্টর প্রডিউসাররা কাজে নিত না, আজকে সেই মান্না প্রথম সারির একজন মহাব্যস্ত অভিনেতা। তাহলে দেখেন চম্পার সাথে 1991 যখন মান্না জুটি বাঁধে এবং দেখেন ওই ব্যাপারটাই রীতিমতো কিন্তু মান্নার ক্যারিয়ার কোনো না কোনোভাবে মোড় ঘুরিয়ে দেয়, আর কিন্তু মান্নাকে পিছনে ফিরে তাকাতে হয় না। এরপরে বুলবুল আহমদের গরম হাওয়া, মনতাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, বাবাড়া দেশ, খলনায়ক, দেলোয়ার জান, ঝন্টুর গরিবের বন্ধু, অশোক ঘোষের শাদী মুবারক, নূর হোসেন বালাইয়ের শেষ খেলা, রীতিমতো মান্না এবং চম্পা জুটিকে ঢালিউডের একটা সফল জুটি বানালো ওই সময় 90s। তো ভাবুন ততদিনে কিন্তু ঢালিউডের নতুন মুখ কিন্তু এসে গেছে। হ্যাঁ, ততদিনে কিন্তু সালমান শাহ, শাবনূর, ওমর সানি, মৌসুমী, তারাও কিন্তু রীতিমতো হিট জুটি এবং তাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু রীতিমতো
দৌড়ে সব সময় মানে ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু সফল হতে লাগলো মান্না এবং চম্পা জুটির। এবং এই জুটির কিন্তু আলাদা একটা অডিয়েন্স, আলাদা একটা দর্শক প্রিয়তা কিন্তু এই জুটি তৈরি করে ফেললো। এই জুটির ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু ছিল বক্স অফিসে সুপার ডুপার হিট। এবং আমরা জানি যে তৎকালীন সময় কিন্তু ঢালিউডের সবচেয়ে বেশি বড় প্রোডাকশন হাউস ছিল, যারা সবচেয়ে বেশি বাজেটে সিনেমা বানাতো, তারা কিন্তু ছিলেন আলমগীর পিকচার্স। এবং আলমগীর পিকচার্স এর কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু এই জুটি কাজ করতো। এই জুটি কিন্তু আলমগীর পিকচার্স এর একটা সিনেমাতে কাজ করেছিলেন 1993-তে প্রেম দিওয়ানা, যে সিনেমা রীতিমতো একটা দৃশ্যপট বদলে দেয়, যে একটা স্মার্টলি প্রেজেন্ট। আপনি ভাবুন যে 1991-এ একটা জুটি তারা ফোক ধারা সিনেমাতে কাজ করছে, আবার 1993-তে তারা প্রেম দিওয়ানার মতো একটা স্মার্টলি প্রেজেন্ট, একটা স্মার্ট গল্পে কাজ করছে এই জুটি। প্রেম দিওয়ানা ছিল কিন্তু 1993 এর তৃতীয় ব্যবসা সফল ছবি। এই সিনেমাটা এতটাই বক্স অফিস সাফল্য ছিল যে এই ছবির পর থেকে কিন্তু এই জুটির স্টারডম আরো আরো এক ধাপ বেড়ে যায়। অনেকে হয়তো বলতে পারেন যে একজনের ক্যারিয়ারে জুটির প্রভাব ঠিক কতটুকু, মান্না তো নিজের স্টারডমে এই জায়গায় এসেছে। হ্যাঁ অবশ্যই মান্না তার নিজের সফলতা, তার নিজের মেধা দিয়ে এইখানে এসেছে। চম্পা কিংবা কাজী যাত্রা কিন্তু মান্নার ক্যারিয়ারকে গ্রোথ করায় তারা কিন্তু যথেষ্ট সফলতা করেছেন। এবং আজকে বলে রাখা হলো মান্না কিন্তু চম্পার মতো একটা স্ট্রং জুটি, একটা স্ট্রং সফল একটা জুটি হয়েছিল, কিন্তু পরবর্তীতে 1998 এর পরে কিন্তু মান্নাকে নিয়ে বড় বড় ডিরেক্টর, বড় বড় প্রডিউসাররা ভাবতে পেরেছিল। আপনি ভাবুন যে আরও কিন্তু একাধিক তারকা কিন্তু ঢালিউডে রয়েছে, আমিন খান কিংবা আপনি দেখেন অমিত হাসান, বাপ্পারাজ অনেক তারকা, তারা কিন্তু এমন একজন একটা সফল জুটি কিন্তু 90s-এ গড়তে পারেনি। বিদায় পরবর্তীতে কিন্তু মান্নার মতো ডিরেক্টর প্রডিউসাররা যতটা মান্নার দিকে ঝুঁকেছে তাদের পরে কিন্তু ততটা ঝুঁকি নি। 1991 থেকে 1996 পর্যন্ত কিন্তু এই 5-6 বছর কিন্তু এই জুটি একটানা কাজ করতে থাকে। এরপর 1997 থেকে কিন্তু বাংলা সিনেমার প্রেক্ষাপট আলাদা হয়ে যায় এবং এই জুটি কিন্তু কাজ করা কমিয়ে দেয়। তখন কিন্তু চম্পা যেহেতু একজন নায়িকা, নায়িকারা আমরা জানি যে বেশি বয়স পর্যন্ত কিন্তু তারা কাজ করতে পারে না, চম্পাও কিন্তু তখন সিনেমাতে রীতিমতো কাজ কমিয়ে দেয়। এবং মান্না তখন কিন্তু মৌসুমীর সঙ্গে জুটি বাঁধতে শুরু করে, পপি সহ একাধিক নায়িকার সঙ্গে কিন্তু কাজ করতে শুরু করে। এবং আমরা জানি যে 1998-এর পরে কিন্তু মান্না বাংলা সিনেমা একটা ইতিহাস হয়ে গেছে। তো ভাবুন যে আমি যদি বলি যে 1998 থেকে মৃত্যুর আগ পর্যন্ত মান্না কিন্তু ছিল তার ইন্ডাস্ট্রিতে, তিনি লাস্ট 10 বছর কিন্তু ছিলেন ওয়ান ম্যান আর্মি। তো দেখেন যে মান্নার এই যে 1998 পর্যন্ত যে যাত্রা, আমি বলবো যে কোনো না কোনোভাবে মানে যারা বলে যে মান্নার ক্যারিয়ারে কাজিহাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাত আছে, আজকে দেখেন যে কাজিহাত তার ইন্টারভিউতে কত বড় বড় কথা বলে যে আমি কাজিহাত বাস্তব জীবনে যেমন, মান্না সিনেমাতে আমার এই বাস্তব জীবনটাকে তিনি ধারণ করতে পেরেছিলেন এবং সফল হয়েছিলেন। কিন্তু আজকে দেখেন বেসিক্যালি কেউ কিন্তু কখনো চম্পার কথা বলে না। আজকে দেখেন কাজিহাত কিন্তু মান্নাকে একক নায়ক হিসেবে কিন্তু ফার্স্ট ব্রেক দেয়নি। তো যন্ত্রণা নামে যে সিনেমাতে কাজ করেছিলেন সিনেমাটি কিন্তু এতটাই ফ্লপ হয় যে পরবর্তীতে কিন্তু কাজিহাত মান্নার মুখ দেখা বন্ধ করে দিয়েছিল বেশ কয়েকদিন। তো ওই টাইমের একজন সুপার ডুপার হিট নায়িকা, যার বিপরীতে মান্না একক নায়ক হিসেবে কাজ করার সুযোগ পেল। এবং 90s-এ মান্নার ক্যারিয়ারটা এতটাই টপ লেভেলে নিয়ে গেল, তো আপনি কিভাবে অস্বীকার করবেন যে আজকে কাজিহাতের থেকে চম্পার গুরুত্ব কোনো না কোনোভাবে কম? না, কোনো না কোনোভাবে কম নেই। আজকে দেখেন যে একটা কথা বেসিক্যালি বলতে হবে যে একজন তারকা সে কিন্তু তার নিজের মেধায়, নিজের স্টারডম, নিজের মানে তার ব্যক্তিগত ব্যাপার দিয়ে কিন্তু সে আসলে ওঠে। কিন্তু একজন তারকার সুপারস্টার হতে কিন্তু বেশ কিছু সাপোর্টের দরকার হয়। তো আজকে কিন্তু অনেকে চম্পার কথা বলে না। তো বেসিক্যালি কিন্তু মান্নার ক্যারিয়ারে উঠতে মানে যাদের অবদান রয়েছে, কাজিহাত, মুমতাজুর রহমান, আকবর, আলমগীর পিকচার্স, তো তাদের ভিতর কিন্তু আসলে চম্পার নাম কিন্তু আসলে নেওয়া দরকার। দেখেন কোনো না কোনোভাবে কিন্তু মান্নার ক্যারিয়ারে আজকে মান্না ইন্ডাস্ট্রিতে আজকে আমরা যেভাবে স্মরণ করি মান্নাকে, ওইভাবে কিন্তু চম্পাকে স্মরণ করা হয় না। দেখেন একজন মহানায়ক মান্নার ক্যারিয়ারের কিন্তু উত্থানের পিছনে কিন্তু কোনো না কোনোভাবে চম্পার বেসিক্যালি হাত ছিল। তো বেসিক্যালি এটা ছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির।